নমস্কার আমি বৈশাখী শিল্প বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের বলবো গল্প বাঁধা পুরুষ মানুষ গল্প পাঠ এবং লেখনিতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা শিল্প বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে ইচ্ছে করলে সেখান থেকেও আপনারা গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা জয়েন করবেন তাদের জন্যে থাকবে সপ্তাহে একটি করে অতিরিক্ত ভিন্ন স্বাদের গল্প আজ আপনাদের বলবো গল্প বাঁধা পুরুষ মানুষ আজকের গল্প পাঠে এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্পটি প্রাপ্ত মনস্ক শ্রোতা বন্ধুদের জন্য স্ত্রী জাতি কাঁচা আম ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে যেই দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হতে বঞ্চিত হয় যে কুশ্রী অথবা নির্ধন তা নয় সেই পুরুষ মানুষ হয় নিতান্তই নিরীহ আমিও অনেকটা সেই রকমই পুরুষের বুদ্ধি নাকি খর্গের মতো সান বেশি না দিলেও বুদ্ধি ভারেই অনেক কাজ হয় মেয়েদের বুদ্ধি আবার কলম কাটা ছুরির মতো যতই ধার দাও না কেন বৃহৎ কাজ নাকি চলে না তাই তো আমি তো সংসার করছি দুটো পুরুষ হয়ে নারী তো নয় তবে হ্যাঁ সবচেয়ে নির্বোধ নারীও একজন বুদ্ধিমান পুরুষকে সামলাতে পারে কিন্তু নির্বোধকে সামলাতে প্রয়োজন বুদ্ধিমতি নারীর যেই পুরুষ অসংশয়ে অকুণ্ঠিতভাবে নিজেকে প্রচার করতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টিও আকর্ষণ করতে পারে যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সব কিছু করতে পারে কেবল তাকে ভালোবেসে যেতে পারে না মেয়েদের অনুমান পুরুষের নিশ্চয়তা হতে অনেক বেশি ঠিক থাকে পুরুষ পুরুষই বিয়ের আগে পুরুষেরা বুঝতে পারে না সুখ আসলে কি কিন্তু বিয়ের পরে যখন বুঝতে পারে তখন বড্ড বেশি দেরি হয়ে যায় আর একটা জিনিস বিবাহিত পুরুষ আর অবিবাহিত পুরুষের চেয়ে দিন বাঁচে কিন্তু বিবাহিত পুরুষদেরই কিন্তু মরার ইচ্ছে বেশি থাকে ঠিক আমার মতো আমিও তো বাঁধা পুরুষই গরমের অবসান হয়ে গেছে শীতের আগমন বার্তা ছড়িয়ে পড়েছে আমার কাছে গরমকালটা শ্রেয় অনেকেই মনে করে গরমের চেয়ে শীতকাল বুঝি ভালো কিন্তু আমি উষ্ণতাটাই ভালোবাসি বিশেষত শীতকালে প্রচণ্ড ঠান্ডার কারণে এই নব যুবতী এবং কম বয়সী বউদের এই আসবাবপত্র সোয়েটার কার্টিকান শাল এসবের তলায় চাপা পড়ে যায় তাদের অনেক ভালো কিছু দেখা যায় না গরমকালে মেয়েরা বৌদিরা শুধুমাত্র বুঝতেই তো সবাই পারছ মাঝে মাঝে আবার সানের আঁচল বা অন্যার ফাঁক দিয়ে তাদের পুরুষটু ওই সুন্দর কিছু অংশ আর মাঝের খাঁজ দেখতে পাওয়ার সুযোগটা সত্যি দু চোখের যেন অনামিল প্রশ্রান্তি গরমকালে বিশেষ করে বাড়ির এরা পুরুষদের চোখের আড়ালে বিশেষত যখন ওরা বাইরে থাকে তখন বেশিরভাগটাই গরম থেকে বাঁচার জন্য ক্যাজুয়াল হয়ে যায় বুকের ওপর থেকে সানির আঁচল বা ওড়না কিঞ্চিত সরে গেলে তারা খুব একটা আড়ষ্ট হয় না কারণ বুকের মধ্যে ওই বড় বড় দুটো ভারী পাথর প্রায়শই ওদেরকে বড্ড কষ্ট দেয় এছাড়া ভিড় ট্রেনার বাসে প্রায় তো এই আঁচল খসে যাওয়ার ব্যাপারটা নবযুবতী মেয়েদের বক্ষের খাঁজের অনাবৃত অংশ আমরা ছেলেরা বেশ মনোরম দৃশ্য হিসাবে কিন্তু চোখের সুখটা মিঠে নিই আমার জন্যে গরমকালের একটা বিশেষ আকর্ষণ হলো আমার কাজের বউগুলোকে দেখা ওদের শরীরের ঘামের গন্ধটা অনেকক্ষণ অক্লান্ত পরিশ্রম করার পর ওদের ব্লাউজটা ঘামে ভিজে গিয়ে বেশ অল্প পারিদর্শী হয়ে যায় কোনো প্রসাধন ছাড়াই ওদের শরীরের এই প্রাকৃতিক গন্ধ আমার কাছে অত্যন্ত লোভনীয় আর আকর্ষণীয় তাছাড়া ওই বাড়িতে কাঁচ করার ফাঁকে ফাঁকে ঘর মোছার ফাঁকে ফাঁকে আঁচলটা সরে যাওয়া আর ঘামে ভিজে ওঠা ব্লাউজের ভেতর থেকে পুরুষ্ট বুক দুটো আমি সত্যি অবাক হয়ে যাই আচ্ছা একটু ভাবুন তো এই বাড়ির বৌরা তাদের সুন্দর শরীরের গঠনটা এত সুন্দর কি করে থাকে যখন তারা গরমকালে কাজ করে তারা তো নিশ্চয়ই ভেতরে অন্তর্বাসটা ব্যবহার করে না আরে আমরাই তো খালি গায়ে ঘুরে বেড়াই বাটা ছেলে হয়ে কারণ অতিরিক্ত গরম আমাদের সহ্য হয় না বাড়ির বউরা কিন্তু জিমেও যায় না চর্চা করার মতো সময় তাদের কাছে নেই অথচ দেখুন তাদের শরীরের এতটুকু অংশ মেদবিহীন কত সুন্দর শক্তপোক্ত হৃষ্ট পুষ্ট শরীরের অধিকারিনী হয় তারা তারা কিন্তু থলথলে হয় না আমি ওই মেয়ে ছেলেগুলোর কথা বলছি যাদের নিতম্বটা দেখলেই আমার শরীরটা এমনিতেই রশি ওঠে তাছাড়া ওই ঘন ঘন বড় বড় চুলগুলোকে বাঁধার ছলে হাত দুটোকে উঁচু করে যখন ওরা তাকিয়ে থাকে তখন ওদের শরীর থেকে এক অসাধারণ মাদক গন্ধ বেরোয় এই গন্ধ কিন্তু পুরোটা প্রাকৃতিক কোনো সেন্ট বা পাউডারের কোনো ভেজাল মিশ্রিত হয় না ভাবা যায় ওদের কালো সুন্দর সেই অনন্ত গভীরের কেশরাশি উচ্চবিত্ত ভারের মেয়েরা ভার দিয়ে সব সময় পরিষ্কার করে কিন্তু ওদের সে সামর্থ্যটা নেই আমার তো মনে হয় মেয়েদের ওই ঘন গভীর অরণ্যে সেখানকার গন্ধটাও বুঝি কত সুখের আর আনন্দের হবে আমার বাড়ির সামনে দিয়ে ভোর পাঁচটার সময় গরমকালে কতগুলো বউ সায়া বিক্রি করতে যায় কেউ আবার পদের বাড়ি কাজ করতে যায় প্রত্যেকের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যেই হবে মানে আমার বয়স হিসাব করলে আমার থেকে কিছু বড় তারা প্রত্যেকেই খেটে খাওয়া মহিলা আমি একটা হসপিটালের সামনে ডিউটি করি যেদিন নাইট শিফট থাকে সেই দিন আমার এলাকার বাড়িতে আমি একা কারণ বাবা মাকে ছেড়ে অনেক দূরে এসেছি কাজের সন্ধানে একটা মেসের ঘরে থাকি ভাড়া হিসাবে বউগুলোকে তখন তাকিয়ে তাকিয়ে দেখি আর অতিরিক্ত গরমে ঘামাচি বেরিয়ে যাওয়ার শরীরে ব্লাউজগুলো খুলে যখন সপে ঘাম উফ সাধারণত আঁচলটা গুটিয়ে কাঁধের ওপর তোলা থাকে আর ব্লাউজের ভেতর থেকে পরিষ্কার সুন্দর সেই আমার কাছে সব থেকে আকর্ষণীয় বস্তুটা সামনে দিয়ে যখনই ওরা চলে যায় বিশেষ করে যেদিন আমার ডিউটি থাকে নাইট শিফটিং ভোরবেলা আমি বাড়ি ফিরি সেই দিন আমি তাকেই থাকি ওদের মান শরীরের পিছন দিকটা দেখে ওফ বলতে তো ভুলে গেছি এক একজনের নামও বিখ্যাত বিখ্যাত ঝুমা চম্পা লতিকা আর শিউলি নামগুলো শুনলেই এই পাঁচটা ফুলের সঙ্গে সঙ্গেও যেন পাঁচজন কামকি শরীর বানিয়ে রেখেছে যে কোনো ছেলের পুরুষত্ব জাগার করে দেওয়ার পক্ষে যথেষ্ট সুন্দর আমি এদেরকে দেখি আর মনে মনে আন্দাজ করি এদের মধ্যে বেশ কজনের বিয়ে হয়েছে অনেকজনের এখনো বিয়েই হয়নি হয়তো বাড়িতে অত্যাধিক কাজের চাপ আর ইনকামের সোর্স বলতে হয়তো সে একাই হয়তো বৃদ্ধ বাবা আছে মা আছে হয়তো ভাই বোনও আছে আর আছে অপার্থিব শরীরের সৌন্দর্যের ধারা একদিন আমি তাকিয়েছিলাম ওই যে চম্পার দিকে হঠাৎ একটা কথা বলবো আপনাকে একটু ভেতরে আসতে পারি আমি অবাক আজকে প্রচন্ড গরম পড়েছে পুরো রাত ঘুমোতে পারিনি ভাগ্যের আজকে নাইট শিফট পড়েনি তাহলে ওই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে হয়তো ম্যালেরিয়াই হয়ে যেত তার মধ্যে লোক ভোর থেকে এই এক হয়েছে আমাদের অঞ্চলে ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত লো দিন থাকে মানে যেই টাইমটা মুখ ঘুমের সময় হয় আর কি পাঁচজনের গা থেকেই প্রাকৃতিক মাদক গন্ধটা আমার শরীরের ভেতরে মৌ করতে থাকে হঠাৎ করে আমার চোখের সামনে চম্পা এসে দাঁড়ানোর জন্য আমি একটু হক গিয়েছিলাম আবার কি যেন একটা বলছে আমাকে বলছি একটু আসতে পারি হ্যাঁ বলুন মানে আপনি সবসময় আমাদের কিভাবে এভাবে দেখেন কেন আমি দেখলাম একেবারে ডাসা মাগি একদম কি সুন্দর আমার সঙ্গে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে গরমে একেবারে ঘেমে চ্যাপ করছে শরীরটা স্লিভলেস ব্লাউজ বগলের অপার্থিব সৌন্দর্য দর্শন অনেকটা পুরুষের মতো এই সমস্ত মেয়েরা পুরুষের সামনে হাত উঁচু করতে এতটুকু লজ্জা পায় না অনেকেই আছে শেভ করে থাকে কিন্তু এদের মধ্যে ওইসব নেই পেটে ভাত পড়লে সব রকম সৌন্দর্যই শরীরে ফুটিয়ে তোলা যায় এরা প্রাকৃতিক আদিম আচ্ছা তোমরা কোথায় কোথায় কাজ করো বলো তো আমি একটা লোকের বাড়ি কাজ করতাম ছেড়ে দিয়েছি এখন যাচ্ছি নতুন কোনো সন্ধানে যদি কেউ কাজে নেয় ও আপনি এখানে কি একাই থাকেন হ্যাঁ একাই আপনি প্রতিদিন সকালবেলা আমাদেরকে দেখেন কেন কোথায় আমি দেখি না তো মিথ্যে কথা বলবেন না এই তোরা এগো বাকি চারজনকে এগিয়ে যেতে বললো মেয়েটা বলুন না কেন দেখেন বলে এক পা দুপা করে সে আমার দিকে এগিয়ে আসতে থাকে আমার হৃৎস্পন্দনটা আমি নিজেই শুনতে পাচ্ছি ঢুকঢুক 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 ঢুকডুক করছে বলুন না হ্যাঁ মানে আমি ঘর যাব কেন হিসু পেয়েছে কাছে আসতে গেলে যদি এতই ভয় লাগে তাহলে লুকিয়ে লুকি দেখেন কি করতে হুম কথাটা বলে আমার মুখের উপরে যেন কষিয়ে একটা চড় মেরে মেয়েটা কোমর দুলিয়ে দুলিয়ে আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল আমার বিয়ে হয়েছে আজ প্রায় দশ বছর বাড়িতে সুন্দরী একটা বউ আছে বউ গৃহকর্মে নিপুণা আমার বাবা মার পছন্দ করা পেট চালানোর জন্যে দর্জির কাজ করতাম তারপর সংসারটা যখন বড় হলো মানে যখন বউ এলো বাবা মা বললেন আরও বেশি অর্থের প্রয়োজন আর সেই অর্থের চাহিদাতেই বেরিয়ে পড়লাম বাইরে চাকুরি করতে হবে আমার এই মাধ্যমিক পাশ বিদ্যায় আর আমাকে চাকুরি দেবে কিন্তু বিদেশে চলে আসলে না মানে পৈতৃক ভিটে থেকে অন্য কোথাও চলে এলেই সেই জায়গাটাকে যেন ভিনদেশ বলেই মনে হয় চলে আসার পর এইখানে এই রকম হাসপাতালের গার্ড হিসেবে চাকরি করে যা মাইনে পাই বেশিরভাগটাই বাড়িতে পাঠিয়ে দিই আমার বাবা মা জানেন যে আমি বিরাট বড় একটা কোম্পানিতে চাকরি করি ভুলে গেছিলো ওরা আমার মতো একটা মাধ্যমিক পাশ ছেলেকে কে চাকরি দেবে যেখানে শিক্ষিত মানুষরাই চাকরি পায় না তবে ওদেরকে আমি অতটা বোঝাই না থাক না যদি ওরা ওদের মতো নিজেদের মানুষ মানুষপিন্ডে আমাকে বসিয়ে রাখে এমন কোনো জায়গায় সেখান থেকে আমি শুধু শুধু কেন নেমে আসতে চাইব তো যেটা বলছিলাম আমার বিয়ে যখন হয় তখন আমার শ্বশুরবাড়ির লোককে বলা হয়েছিল আমি নাকি একটা স্কুলে চাকরি করি আমার শ্বশুরবাড়ির লোক বেশ ভালোই অবস্থা আমাদের থেকে বেটার দুবেলা ভাত ভালোই জুটে যায় সেই বাড়ি থেকে যখন আমার বউ এলো প্রথম দিন আমার বউকে দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে কার সাথে আমার বিয়ে হচ্ছে বিয়ের মণ্ডপে বসে আপাতমস্তক ভালো করে নিরীক্ষণ করছিলাম এত সুন্দর একটা মেয়েকে আমার বাবা মা জোগাড় করলো কোথা থেকে আর আমার মতো একটা বেপা বেকার ছেলে দর্জির কাজ করে জানতে পারলাম আমার শালিকার আড্ডাতে আমি নাকি কোন এক স্কুলে চাকরি করি লে মাস্টার আমি আবার কোন স্কুলে চাকরি করতে যাব আরে আমি তো ঠিক করে আমার নামটা পর্যন্ত সই করতে পারি না বিয়ে করার পর বউকে নিয়ে চলে এলাম মণ্ডপে বসে শালিকাদের সাথে রকম আড্ডা মারতে পারিনি ভয়ের চোটে কখন বেবাস কি বলে ফেলবো তারপর বাড়ি আসার পর বধূ বরণ হল বউ গাড়িতে উঠে একটু কান্নাকাটি করছিল ওর সুন্দর মুখশ্রী আর ফর্সা ওই নাভি মূলটা দেখতে পাচ্ছিলাম কাপড়ের ফাঁক দিয়ে মনটা অনাবিন আনন্দে ভরে গিয়েছিল শুধু ভাবলাম এই বউটাকে যে করি হোক আমাকে পটাতে হবে না তো কপালে বউ তো আমায় ছেড়ে পালাবে আমি তোলা চাকরি করি না করি একা দর্জির কাজ বাড়ি এসে গৃহপ্রবেশের পরে আমার বহু কষ্টে জমিয়ে রাখা টাকা দিয়ে একজোড়া সোনার দুধ আর একজোড়া নাকচাপে কিনেছিলাম একটা দিল আমার বিধবা পিসি আর একটা দিল আমার মা আর ওই সোনার কানের জোড়া। আমার বাবা দিয়ে আশীর্বাদ করলো সেই দিন ছিল কাল রাত্রি তবে মন টান চান করছে এই মেয়েটার সাথে একটু কথা বলতে হবে বিয়ের সময় বাবা মা পাত্রে ঠিক করে চলে গিয়েছিলেন আমি একদিনও যাইনি যাইনি বলতে লজ্জায় যাইনি ওদের মুখোমুখি হতে সাহস হয়নি আমার আমার বোন কিছুরা করে বললাম একটুখানি ওকে ডেকে দিতে কিন্তু ও আমার সঙ্গে আড্ডা মারতে শুরু করলো বলল না এখন না এখন তো কিছুতেই না মনটা বেজার করে বসে আছি হঠাৎ পেছন থেকে চুরির আর নুপুরের শব্দে ঘুরে তাকেই দেখি এক হাত ঘোমটা দিয়ে আমার স্ত্রীর সামনে আমায় ডাকছিলেন হ্যাঁ মানে তোমার সাথে সেরকম করে কথা হয়নি তাই বলুন কি বলবেন তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো না না অসুবিধা হবে কেন সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে আর ওকে পাবার বাতিকটা আমার ভেতরে যেন খোঁচা মেরে দিচ্ছে বন্ধুদের কাছে গল্প শুনেছিলাম নতুন বেডশিট নতুন বিছানার চাদর টুকরো টুকরো রজনীকন্ধা ফুল গোলাপ ফুল আর তার মাঝখানে উফ ভাবতে গিয়েই শরীরটা কেঁপে ওঠে কিছু বলবেন আমাকে মা ডাকছে হ্যাঁ হ্যাঁ তুমি এসো তখনও ভালো করে বুঝতে পারিনি ওর শরীরের সেই বৈশিষ্ট্যটা দেখতে দেখতে কাল রাত্রি কেটে গিয়ে পরের দিন আসলো আমাদের ভাতে যতটুকু সাধ্য আমার বাবা আয়োজন করেছিলেন আমারই অনেক কষ্টে জমিয়ে রাখা সেই টাকায় আমার গর্ব হয় শ্বশুরবাড়ি থেকে আমি এক পয়সাও কিন্তু যৌতুক নেইনি যা করেছি নিজের সামর্থ্য করেছি সেদিন আমার বউকে দেখতে অনেকেই আসলো নানা মুনির নানা মত কেউ কেউ বললো খুব ভালো হয়েছে কেউ আবার নাকশিট করলো ঠাতে আমার কিচ্ছু এসে যায় না আমি কি এমন করি যাতে এত সুন্দর একটা মেয়ে আমার কপালে জুটবে মায়ের মুখে শুনেছি ও নাকি এই তেজ পাস কি সুন্দর না বিয়ে করার আগে প্রথম পরিচয়ে ভাল বলে একটা ভালো মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলাম ওর সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাবো বলে ও আমার থেকে বেশি শিক্ষিত হয়েও আমি জোর থেকে কম শিক্ষিত সেটা ওকে বুঝতে না দেওয়ার জন্য মিথ্যে বলে বিয়ে করা হলো এগুলো কি পাপ না মনটাকে কোনো রকমে নিজেকে সামনে নিলাম সেই দিন দুপুরবেলা ভাত খাপড় দেবার অচিলায় ওর হাতে আলতো করে স্পর্শ করলাম দেখলাম লজ্জায় ওর মুখটা রাঙা হয়ে উঠেছে ভালোই লাগলো আমার আজকে ওকে খুব মিষ্টি করে সাজিয়ে দিয়েছিল আমার দুই বোন দুই বোন বলতে আমার বিধবা পিসির দুই মেয়ে পিসিকে দেখাশোনা করার কেউ নেই তাই বাবার কাছে এসেই থাকে বাবা বলে কি করব বল ফেলতে তো পারবো না তবে পিসি কাজ করে বিড়ি বাঁধে ঝিগড়ি করে শিক্ষিত বলতে পেটেতে এতটুকু বিদ্যা নেই যে দুটো টিউশনি করেও সংসার চালাতে পারবে গরিবের সংসার বলে কথা তার উপরে পিসির শ্বশুর বাড়ি থেকে লাঠি ছাটা মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে প্রথমত মেয়ের জন্ম দিয়েছে দ্বিতীয়ত অল্প বয়সে বরকে খেয়ে বসে আছে এই মেয়েকে সম্পত্তির ভাগ দেবে আমি নিয়ে মাথা ঘামাচ্ছি না আমার আজকের দিনটাকে আমি আরো সুন্দর করে গড়ে তুলতে চাই পালন করতে চাই দুপুরবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সারলাম পাশের বাড়ির বৌদি আমার খুব কাছে কাছাকাছি ঘুরছিল এই বৌদির শরীরটা বেশ সুন্দর পাগল করার মতো একটু অন্নমনস্কভাবেই খাবার পরিবেশনের অচিলায় আমার কনুয়ের সঙ্গে ধাক্কা লাগে বৌদির বেশ সজোরে ধাক্কাটা বৌদির বুকের সঙ্গে লাগায় চট করে একটু লজ্জা পেয়ে গিয়েছিল আমার মনে মনে লজ্জার সঙ্গে সঙ্গে একটা আড়ষ্টতা ভাবও চলে আসে আজকেই আমার সেই রাত ফার্স্ট নাইট তার উপরে শীত পড়েছে শীতকালে নিষিদ্ধ কাজগুলো বেশ ভালোই হয় বিশেষ করে কম্বলটা গায়ে দিয়ে মনটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল তবে খেয়ালটা ভাঙল আমার মায়ের কথায় কিরে বলি ওকে তো সাজাবে গয়নাগুলো বাক্স থেকে বের করে দে যেগুলো ও বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে আমার বোবের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় খানিক্ষণ চুপ করে থেকে সে বলে ওগুলো কোনোটাই সোনার নয় মা মানে মানে সোনার গয়না দেবার মতো ক্ষমতা আমার বাবা মার ছিল না হ্যাঁ ভাত কাপড়ের অভাব হয়তো হয় না কিন্তু তাই বলে সোনার চা দাম ও বাবা কিচ্ছু দেয়নি না ঠিক আছে আমরা জানি দিয়েছি সেগুলো পড়েই সাজো কি করবি রে এক তোর বউকে নিয়ে এবার আমি কিচ্ছু ভাবি না আমার বোনটাকে সঙ্গে নিয়ে চলে যাই পাশেরই এক বাজারে সেখান থেকে বেশ কয়েকটা ইমিটেশনের গয়না আর ফুলের মালা নিয়ে আসি আর যখন এসে সবার সামনে দাঁড়াই আমার নিজের কৃতকর্মের জন্য আমি নিজেই লজ্জা পেয়ে যাই তারপর রাত হলে ওর বাড়ির থেকে দু একটা আত্মীয় স্বজন আসে আর আমার এই ঘর আলো করে আজ সুন্দরভাবে সেজে বসে রয়েছে আমার দুষ্টু মিষ্টি বউটা সবার সাথে হাসছে খেলছে কথা বলছে আর আকাশি রঙের শাড়ির ফাঁকে ওর অপার্থিব শরীরের সৌন্দর্যটা আমি দর্শন করছি এই দুই দিনেই মেয়েটা আমার মনের মনিক ওঠায় স্থান করে নিয়েছে আজকে ওর সাথে আমি অফুরন্ত কথা বলবো অনেক অনেক আজকে সত্যিটাও বলে দেবো যে আমি চাকরি করি না আমি সামান্য একটা দর্জি আর আমার হাতে তৈরি করা এই ব্লাউজটাই ও পড়ে রয়েছে এই কাজটা করতে আমার খুব ভালো লাগে মাধ্যমিক অবধি পড়াশোনা করেই আর এগোতে পারিনি সবটা আগে ওকে আমি বলবো তারপর যদি ও আমাকে গ্রহণ করতে চায় তবেই আমি ওকে নেব নচেত ভাবতেই আবার শরীরটা তেমন যেন শিহরিত হয়ে ওঠে আমার একটু একটু করে রাত যত বাড়তে থাকে আমার ভেতরে ধুকপোকা নেই তত দশ গুণ বাড়তে থাকে শেষ পর্যন্ত সেই মাহিন্দ্র খন এসে উপস্থিত হয় আমার দুই বোন আমাকে বলে যা দাদা বৌদি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে বৌদি আজকে কি দিবি তুই না ফুল শযায় বৌদকে সোনার জিনিস দিতে হয় আমি হেসে বললাম আমি আর কি দেব বল সঙ্গে সঙ্গে সেই বৌদি আমার কানের কাছে এসে বলল বলো সোনাই তো দিব প্রথমে বুঝতে পারিনি পরে আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এই শব্দটার মধ্যে অশ্লীল কিছু একটা আছে বোনেদের সামনে এইসব বাক্য উচ্চারণ করতে আমার প্রচণ্ড পরিমাণে দ্বিধা হয় বৌদির হাতটা শক্ত করে চেপে বললাম তোমার মুখে কিচ্ছু লাগাম লাগে না মরণ লাগাম তোমার লাগবে আজকের পর থেকে এই চল রি তোরা বৌদি চলে গেলে নিবৃতে পা টিপে টিপে ঘরের ভেতর ঢুকলাম আর ঢুকতেই দেখতে পেলাম আমার স্ত্রী জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার ভাঙা ঘরকে আলো করে আমার লক্ষ্মী প্রতিমা বউটা যদি ওর কপাল কপালগুনে আমার একটু কপাল খোলে যদিও বলে দিয়েছি বিয়ের পর অষ্টমঙ্গলা পেরিয়ে গেলেই আমি শহরে যাব। সেখানে ভালো কাজ করব। আর বাবা মা ভুজুম খাঁজুম বলে এসেছে অষ্টমঙ্গলার পরেই নাকি স্কুলের মাস্টারি কাজের জন্য আমাকে শহরে যেতে হবে আমার বউটা তো উচ্চ মাধ্যমিক পাস এরপরেও আমাদের ভাও তো আমি ধরতে পারলো না মেয়েরা কি এতই মূর্খ হয় আমি জানি তুমি কোনো কাজ করো না ঘোরের মধ্যে ছিলাম বউয়ের কথা শুনেই ঘোর ভাঙল মানে মানে আমি জানি তুমি চাকরি করো না তোমায় কে বলল তুমি একটা দর্জি আজকে যে এই ব্লাউজটা পরে আছে তুমিই বুনেছো আমাকে সব বলেছে কে বলল তোমার এই পাশের বাড়ির বৌদি বৌদির ওপরে খুব রাগ হচ্ছিল আমার দেহের মনের সেই মাহেন্দ্র উপস্থিত হওয়ার আগেই আমার সব স্বপ্নটাকে ভেঙে দিলো এই বউটা ভেবেছিলাম নিজের আস্তে আস্তে করে সবটা ওকে বলবো যাতে ওর মনে কষ্ট না হয় ওর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি ওর সব ভার এখন আমার তাই ওকে ভালোবাসার এবং বোঝানোর ভারও তো আমাকেই নিতে হবে কিন্তু তোমাকে কে কখন বলল আমাকে সকালেই বলেছে আমি তো গতকাল রাত্রে ওদের বাড়িতেই ছিলাম আবার ভাবলাম ইস রিভার্স করে যদি পেছন দিকে একটু যাওয়া যেত তাহলে হয়তো তুমি তাহলে এখন আমি বাবা মাকে কিছুই বলবো না তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো তো তুমিও একটা বিষয় ঠকেছ মানে মানে বউ আমার সামনে এগিয়ে আসে আর ওর বুকের ওপর থেকে খসিয়ে দেয় সেই আঁচলটা ব্লাউজের ফাঁকে প্যাট দিয়ে তৈরি করা ব্লাউজের ফাঁকে লুকিয়ে থাকা সেই অপার্থিব সৌন্দর্য যখন আমার সামনে মেলে ধরে আমি হতভম্বের মতো চেয়ে দেখি আর বলি এটা কি করে সম্ভব সম্ভব কারণ আমি নারী নই আমি একটি পুরুষ আমার মাথায় বাঁচ পড়ে এত তো বড় মিথ্যে কথা তুমি যে মিথ্যে বলে আমাকে বিয়ে করেছ তার কাছে এই মিথ্যে কিছুই নয় আজকে আমার জায়গায় যদি একটা মেয়ে থাকতো তার কপালে কত বড়ো পরিহাস থাকতো বলো হয়তো তার গ্রামের মানুষ তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধবী সবাই জানে তার একটা শিক্ষকের সঙ্গে বিয়ে হয়েছে কিন্তু সে নিজে তো জানতো একটা সামান্য দর্জির ঘরের বউ আমার ঘরে ভাত কাপড়ের অভাব হয় না ঠিকই তাই বলে মিথ্যে আমি সহ্য করতে পারি না তুমি পুরুষ হ্যাঁ ছোট থেকে আমার বাবা আমার মাকে একটা কন্যা সন্তানের জন্য বলতেন কিন্তু আমরা অনেকগুলো ভাই বোন জন্মানোর পর আমার মা মৃত বৎসা হয়ে ওঠে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই মারা যায় মার প্রথম তিনটে সন্তান তিনটেই ছিল ছেলে তারপরেও মায়ের ওপরে প্রবল চাপ সৃষ্টি হয় মা একের পর এক সন্তান জন্ম দেয় বছরের পর বছর দীর্ঘ চোদ্দ বছরে চোদ্দটা সন্তান জন্মানো ছ মাসের মাথায় কেউ মৃত কেউ জন্মেই মৃত শেষ পর্যন্ত আমি জন্মানোর আগে বাবা মাকে বলে দিয়েছিলেন একটা ছেলে না হয়ে যেন একটা মেয়ে হয় কারণ বাবা নাকি স্বপ্নে আদেশ পেয়েছিলেন বাবার ঘরে মা লক্ষ্মী স্বয়ং আসবেন আর লক্ষ্মী এলেই বাবার আর্থিক উন্নতি হবে আমার মা ভয় পেয়েছিলেন কারণ মা দিদের চোখেই দেখতে পেয়েছিলেন মায়ের অনেক কষ্টে জন্ম দেওয়া ওই নারী ছেঁড়া ধনগুলোকে ঠিক আমার বাবা কংসের মতো হত্যা করেছে নিজের হাতে গলা টিপে বাবার ধারণা ছেলে হয়ে জন্মালে পরবর্তীকালে ভিটে মাটি নিয়ে খুব অশান্তি বাঁধবে আর এই অশান্তির চোটে একদিন নিজেরা নিজেরাই কামড়াকামড়ি করে মরবে আর শেষ পর্যন্ত আমার বাবা মাও বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে কিন্তু একটা মেয়ে হলে তাকে যে কোনো একটা পাত্রের কাছে পাত্রস্থ করে দিতে পারলেই সব দায় থেকে মুক্ত। তাকে বেশি পড়াতেও হবে না শুধু সন্ধি পেরোনোর পর যখন সে বড়ো হবে আমাদের এই অজগ্রাম থেকে বহু দূরে সুপাত্রে তাকে দান করতে হবে তারপর সে খেয়ে পড়ে ঠিক বাঁচিয়ে নেবে নিজের জীবনটা আমি জন্মানোর পর আমার মা খুব ভয় পেয়ে যায় বাবার দৃষ্টির আড়ালে সবসময় আমায় রাখত আমাকে ফ্রক পরাতো শাড়ি পরাতো এরপর যখন বারো বছর বয়সে একটু একটু করে আমার শরীরের অবাঞ্ছিত জায়গায় লোম জন্মাতে শুরু করলো আমার মায়ের ভয় আরও বাড়লো গোপ খাবে তো মা আমাকে শেখালেন ওই বয়স থেকে কি করে গোপ কাটতে হয় আমার কোনো জন্ম প্রমাণপত্র ছিল না কিন্তু মাধ্যমিকের সময় দরকার হলো আমার মা গ্রামের মেম্বারকে ধরে আমার প্রমাণপত্র জোগাড় করলেন সেইখানেও পুরুষের বদলে মেয়ে লেখা হলো যেহেতু আমার বাড়িতে জন্ম জন্মদাত্রে সেই দায়মাও মারা গিয়েছিলেন তাই কোনো প্রমাণ থাকলো না আমি বড় হলাম মেয়েদের মতো হয়ে সম্পূর্ণভাবে শুনেছি নাকি শহরে ছেলেরা আলিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয় আবার মেয়েরা ছেলে হয় আমাদের গ্রামেও বেশ কয়েকজন নাকি ওই লিঙ্গ পরিবর্তনের জন্যে দূর বিদেশে গেছে গেছে তো গেছে আর কোনো দিন ফিরে আসেনি হা আমাকে এই রকম করে ঠকানোর মানেটা কী এই এক কথা যদি আমিও আপনাকে জিজ্ঞেস করি মিথ্যে প্রবঞ্চনার দায়ে আমাকে ঠকানোরই বা মানে কি ব্যাস সেই দিন থেকে আমার জীবনের চাকা গেল ঘুরে পরের দিনে চলে আসলাম শহরে আর এসে এই হাসপাতালের কাজ এখন দূর থেকে দেখি আর গন্ধসুকেই মন ভরাই গ্রামে আমার স্ত্রী স্ত্রী বলবো, সহধর্মিনী বলবো, অর্ধাঙ্গিনী বলবো নাকি অন্য কিছু ঘর সংসার সামলাচ্ছে দিব্যি আমার বোনদের সঙ্গে তার খুব ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক বাবা মা তো বৌমা বলতে অজ্ঞান আর আমি ঠকাতে গিয়ে নিজেই ঠকে বসে আছি তবে সে আমাকে বলেছে যদি কোনোদিন লটারি বেঁধে কোটি টাকা আমি ইনকাম করতে পারি তাহলে আমার জন্যে সে নিজের অস্তিত্ব বিসর্জন দেবে মানে সৃষ্টিকর্তার দেওয়া সেই শরীরের অঙ্গকে বিসর্জন দেবে আর পরিবর্তিত হবে একটি নারীতে আমি জানি ওই স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে আমাকে দূর থেকে দেখে গন্ধ শুকেই কাজ করতে হবে আর সেই থেকেই আমার মধ্যে এই পরিবর্তনটা এসেছে আমার সামনে দিয়ে চলে যাওয়া এই পাঁচটি নারীর শরীরের গন্ধ আমাকে এতটাই ভাবে আচ্ছন্ন করে যে প্রত্যেক দিন রাতে শোবার আগে কোনো কোনো দিন আমার ঘুমের মধ্যেই আমি উপলব্ধি করতে পারি আমার জীবনের দেখা প্রথম নারী নাকি পুরুষ আমার সেই স্ত্রীকে ভালোবাসার জানি না কোনো দিন পারবো কি না তবে এটা ঠিক কথা যখন দিয়েছি কথা আমি রাখবো ভাত কাপড়ের দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবো তাতে এতটুকু কারপণ্য করব না ও দাদা কি হলো হ্যাঁ চম্পা আমার সামনেই দাঁড়িয়ে মুখের মধ্যে আঁচলটা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কামড়াচ্ছে ওর পুরুষটু বুক দুটো আমার সামনে স্পষ্ট অগ্নিশিখার মতো যেন লাভা গর্জনের অপেক্ষায় কালো মেয়েটার মূলটা উন্মুক্ত হয়ে রয়েছে আজ পর্যন্ত গরম তাই না চম্পা হুম বাবা আমার নামও জানেন দেখছি হ্যাঁ তোমরাই তো রাস্তা দিয়ে গল্প করতে করতে যাও বলি বাড়িতে বউ আছে হ্যাঁ অনেক কিছু আছে তাই নাকি ছাওয়াল আছে কটা ছাওয়াল তো নেই কেন বউর হয়নি তাই হু বাবা বউ বাজা নাকি বাজা কেন হবে আমার বউ তো ছাড়ো কেন আমাকে বলতে লজ্জা কিসের রাতে দরজাটা খোলা রেখো তোমার সব লজ্জা মিটিয়ে দিয়ে যাব খুনি তা তো সম্ভব না কেন তুমি কি তার কাছে বাঁধা আছো নাকি ধরে নাও তাই আমি তার কাছে বাধা পুরুষ মানুষ হ্যাঁ মরণ মরণ বলো আর যাই বলো আমার জীবন মরণে যার নাম জড়িয়ে গেছে তার কাছে আমি বাঁধা পুরুষ মানুষই হয়ে গেছি আমার তো আর কিছু করার ক্ষমতা নেই চাপা যদি তোমার সঙ্গে দশ বছর আগে আমার দেখাটা হতো তাহলেও বোধহয় হতো তাই দশ বছর ধরে তুমি কী সহ্য করছো শুনি অনেক কিছু আমার অনেক টাকার দরকার একটা কাজ অর্ধেক সম্পন্ন হয়েছে বাকিটা করতেও প্রচুর টাকার প্রয়োজন সেটা করে আমি একজন প্রকৃত পুরুষ মানুষ হব প্রকৃত পুরুষ মানে যে নারীর লজ্জাহরণ করা বউকে চড় মারা গালিগালাজ করা পেটে লাথি মারা ভাত কাপড়ের খোঁটা দেওয়া তা তো নয় প্রকৃত পুরুষ সেই যে কর্তব্যনিষ্ঠ হয় দায়িত্ব পালন করতে পারে শরীরটা কি সব নাকি যাবা আমার বউ আমার কাছে বাঁধা আমিও তার কাছে বাঁধা আর তার কাছেই বাঁধা হয়েই থাকতে চাই চাপা মুখটা বাঁকিয়ে নিতম্ব দোলাতে দোলাতে সামনে দিয়ে চলে গেল আর মুখ দিয়ে বেরোলো তার অশ্রাব্য কতগুলো গালি আমি জানি গালি হজম করতে করতে শোয়ে গেছে আমার গ্রামের মানুষরাও তো আমাকে গালাগালি দেয় মদ না বলে আরো কত কি বলে বলুকে আমি তো জানি কিসের কারণে আমি এমন হয়েছি স্ত্রী জাতি কাঁচা আম ঝাল লঙ্কা এবং স্বামী ভালোবাসে যেই দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হতে বঞ্চিত হয় যে কুশ্রী অথবা নির্ধন তা নয় সেই পুরুষ মানুষ হয় নিতান্তই নিরীহ আমিও অনেকটা সেই রকমই পুরুষের বুদ্ধি নাকি খর্গের মতো সান বেশি না দিলেও বুদ্ধি ভারেই অনেক কাজ হয় মেয়েদের বুদ্ধি আবার কলম কাটা ছুরির মতো যতই ধার দাও না কেন বৃহৎ কাজ নাকি চলে না তাই তো আমি তো সংসার করছি দুটো পুরুষ হয়ে নারী তো নয় তবে হ্যাঁ সবচেয়ে নির্বোধ নারীও একজন বুদ্ধিমান পুরুষকে সামলাতে পারে কিন্তু নির্বোধকে সামলাতে প্রয়োজন বুদ্ধিমতি নারীর যেই পুরুষ অসংশয়ে অকুণ্ঠিতভাবে নিজেকে প্রচার করতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টিও আকর্ষণ করতে পারে যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সব কিছু করতে পারে কেবল তাকে ভালোবেসে যেতে পারে না মেয়েদের অনুমান পুরুষের নিশ্চয়তা হতে অনেক বেশি ঠিক থাকে পুরুষ পুরুষই বিয়ের আগে পুরুষরা বুঝতে পারে না সুখ আসলে কি কিন্তু বিয়ের পরে যখন বুঝতে পারে তখন বড্ড বেশি দেরি হয়ে যায় আরেকটা জিনিস বিবাহিত পুরুষ আর অবিবাহিত পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে কিন্তু বিবাহিত পুরুষদেরই কিন্তু মরার ইচ্ছে বেশি থাকে ঠিক আমার মতো আমিও তো বাঁধা পুরুষই কেমন লেগেছে আজকের নিবেদন কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই বন্ধুরা বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন বিদায়